আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তামিম ইকবাল স্পিন বল খেলেছেন প্রায় 7,173টি, রান সংগ্রহ করেন 4,910, চার হাঁকিয়েছেন 391টি আর ছয় হাঁকিয়েছেন 115টি, গড় 37.76। ওভারঅল ওডিআই ক্রিকেটের গড় থেকে বেশি, অর্থাৎ তামিমের ওডিআইতে ব্যাটিং গড় 36.65। এতেই বোঝা যায় তামিম পেস বল থেকে স্পিন বলে রান সংগ্রহ করার ক্ষেত্রে একটু বেশি এগিয়ে। ভাবতে পারেন হঠাৎ তামিমের স্পিন বলের পরিসংখ্যান নিয়ে কেন আলোচনা। মূলত আফগানিস্তানের স্পিন বোলার মুজিবুর রহমানের জন্য তামিমকে বিশ্বকাপের প্রথম ম্যাচে না খেলার প্রস্তাব দেয়া হয়, যদিও খেলেন তাহলে মিডল অর্ডারে ব্যাটিং করতে হবে। তার পজিশনে ব্যাটিং করবেন মিরাজ, অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে ইনিংস শুরু করবেন লিটন কুমার দাস এবং মেহেদি মিরাজ। অথচ যে স্পিনের জন্য তামিমকে ওপেনিংয়ে না খেলানোর চিন্তা, সেই স্পিনে কিন্তু তামিম সফল। সেই সাথে আর একটা কারণ হতে পারে পেস বোলার ফজলে হক ফারুকের বিপক্ষে তামিমের পরিসংখ্যান খুব একটা ভালো না, তাই প্রথম ম্যাচ নিয়ে তামিমকে ঘিরে এমন পরিকল্পনা। কিন্তু এই প্রস্তাব তামিম ইকবাল মেনে নিতে পারেননি। তিনি বলেন, বিশ্বকাপের ম্যাচ শুরু হতে এখনও 12-13 দিন বাকি, এর মধ্যে তো আমি আরও ভালো পজিশনে থাকব, তাহলে খেলবো না কেন? তখনই দ্বিতীয় প্রস্তাব দেয়া হয়, যদি তুমি খেলো তাহলে আমরা একটা পরিকল্পনা করেছি, তোমাকে নিজে ব্যাটিং করাবো। একটু খেয়াল করুন, আমরা পরিকল্পনা করেছি তোমাকে নিচে ব্যাটিং করাবো, তার মানে সবাই মিলে পরিকল্পনা করে এমন একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে। কিন্তু সাকিব আল হাসান তার সাক্ষাৎকারে বললেন তিনি এই সম্পর্কে কিছুই জানেন না। বলে রাখা ভালো, সাকিব কিন্তু বিশ্বকাপ দলের অধিনায়ক, অথচ তার দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারের ব্যাটিং পজিশন ঠিক করা হচ্ছে, সাকিব তাতে অবগত না। সাকিব সেই সাথে এটাও যোগ করেন, এমন প্রস্তাব যদি কেউ দিয়ে থাকে তাহলে ভুল কিছু করেনি, কেননা দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে হতে পারে। এক্ষেত্রে রোহিত শর্মার প্রসঙ্গ নিয়ে আসেন, ও নিজ থেকে ওপেনিংয়ে এসে 10,000 রান করেন, দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলেছেন। সাকিবের কথার সাথে আরেকটু যোগ করা যায়, শুধু রোহিত শর্মা না, ক্রিকেট ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যারা লোয়ার মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে এসেছে। তাদের মধ্যে রয়েছে শেন ওয়াটসন এবং দিলশানের মতো ক্রিকেটার। হয়তো এই চিন্তা থেকে সাকিবের প্রশ্ন, দলের প্রয়োজনে তামিম কেন পারবে না? আসলেই তো তামিম কেন পারবে না বা কেন তিনি প্রস্তুত নয়, উত্তর হচ্ছে তামিম এই জন্যই পারবেন না, উপরে যাদের কথা বলা হয়েছে সবাই ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে পজিশন পরিবর্তন করে ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে। কাউকে হুট করে বিশ্বকাপের মতো আসলে বলেনি তোমাকে পজিশন পরিবর্তন করতে হবে, তাই তাদের সঙ্গে তামিমের তুলনা হয় না। যদি তামিম আগে থেকে পজিশন পরিবর্তন করে অভ্যস্ত থাকতেন তাহলে এমন রিয়্যাক্ট আসতো না। কিন্তু হঠাৎ করে বলা হচ্ছে বিশ্বকাপে মিডল অর্ডারে ব্যাটিং করতে, যেটাতে তিনি আসলে অভ্যস্ত ছিলেন না। এখন প্রশ্ন হচ্ছে এই পরিকল্পনা বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে কেন? এই পরিকল্পনা তো ধর্মশালার উইকেট কন্ডিশন দেখে ম্যাচের 1-2 দিন আগে করার কথা। তার মানে আমরা কি মুখস্থ প্ল্যানিং নিয়ে প্রথম ম্যাচ খেলতে নামব? উইকেট কন্ডিশন যেমনই হোক না কেন, এই দুইজনকে দিয়েই ওপেন করাবো। হয়তো তামিম এজন্যই বলেন, তাকে যে প্রস্তাব দেয়া হয়েছে তা যদি ভিন্নভাবে বলা হতো, ভিন্নভাবে তুলে ধরতো, তাহলে এইভাবে রিয়্যাক্ট আসতো না। কিন্তু কোনো কারণ ছাড়া হঠাৎ যদি বলে প্রথম ম্যাচ না খেলতে কিংবা খেললেও নিজে ব্যাটিং করতে, যা তিনি মেনে নিতে পারেননি। আবার তামিমের এই মেনে না নেয়াকে সাকিব বাচ্চা সুলভ আচরণ বলে মনে করেন। সেই সাথে তামিমকে টিম ম্যান মনে না করে সাকিব বলেন, পার্সোনাল অ্যাচিভমেন্ট দিয়ে আপনি কি করবেন আসলে? আপনার নিজের নাম কামাবেন, তার মানে আপনি নিজের কথা চিন্তা করছেন, আপনি দলের কথা চিন্তা করছেন না মোটেও, আপনি খেলছেন ব্যক্তিগত রেকর্ডস আর সাফল্যের জন্য, নিজের ফেম এবং নেমের জন্য, টিমের জন্য নয়। সব কিছুর মাঝে ক্ষতিটা কার হয়েছে? নিশ্চয়ই ক্রিকেটের। তাহলে বিষয়টি এমন না হলেও পারত। পরিশেষে বলা যায় এখানে শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আসলেও বিষয়টা তার একার সিদ্ধান্ত না, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে তামিমকে নিয়ে। সালমান আবদুল্লাহ,
স্পোর্টস অ্যান্ড নিউজ।